আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলে যে স্যার ভৌতবিজ্ঞানের সায়সান দেন বিগত তিন দিন ধরে দুজন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা ডাব্লুবিটিএ WBHA এবিটিএ এবং সরকারি যে টেস্ট পেপারটা আছে এই চারটে টেস্ট পেপারকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে বিচার বিশ্লেষণ করা হয়েছে তাছাড়াও দু হাজার থেকে দু হাজার তেইশ অব্দি মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের যে রিদম সেই রিদমকে মেনটেন করে বিভিন্ন বিশ্লেষণের মধ্য দিয়ে একেবারেই সায়েন্টিফিক্যালি কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নপত্র তোমাদের জন্য বাছাই করা হয়েছে এগুলো অবশ্যই করে তোমরা করে যাবে আমি নিশ্চিত তোমরা যদি এগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু পাবে এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয় সে কথাটা বলতে আমি বাধ্য অ্যাজ এ টিচার হিসাবে যে ভৌতবিজ্ঞান এমন একটা বিষয় এই বিষয়ে যদি তুমি ফুল মার্কস পেতে চাও তাহলে কিন্তু কোনো সাজেশনের উপর ডিপেন্ড করলে হবে না তোমাকে টেক্সট বুকটাকে আপাত মস্তক পড়তে হবে আর তোমরা অনেকেই আছো যারা কিনা সারা বছর ঠিকঠাকভাবে পড়েনি বিজ্ঞান বিষয়টি পরীক্ষার আগে বেশ কতগুলো করে তারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু এই সাজেশান একেবারেই উপযুক্ত আমি যে প্রশ্নগুলো চ্যাপ্টার ভিত্তিক দেবো সেই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু চোখ বন্ধ করে এইটটি পারসেন্ট কমন পাবে এটুকু নিশ্চিত বলা যেতে পারে কারণ আমার বিশ্বাস অভিজ্ঞতা কখনোই বিফলে যায় না চলো আর বেশি কথা বলাবো না দেখে নেওয়া যাক চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন যাওয়ার আগে বলি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অপটিমিস্টিক স্টাডি পরিবারের সদস্য হওয়ার জন্য চলো স্ক্রিনে তোমরা দেখো চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা থেকে মিথেন হাইড্রেট কি একে ফায়ার ফায়ারাইস বলা হয় কেন গ্লোবাল ওয়ার্মিং কি জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি উপায়টাও দেখে যেও বায়োগ্যাসের দুটি ব্যবহার লেখো গ্রিন হাউস এফেক্ট কি এর কারণ লেখো সি কিভাবে সি কীভাবে ওজন স্তর ধ্বংস করে তা লেখো বিক্রিয়া সহ ওজন স্তর কিভাবে সৃষ্টি হয় ওজন স্তর ধ্বংসে এনও এবং এনও টু এর ভূমিকা লেখো স্থিতিশীল উন্নয়নের ধারণা কি লক্ষ্যটাও দেখে যেও জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য কাকে বলে মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো সৌরকোষের দুটি ব্যবহার লেখো অপ্রচলিত শক্তির ব্যবহারের দুটি সুবিধা লেখো বায়ুমণ্ডলের কোন স্তরকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয় সোলার প্যানেল কি। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কাজ উল্লেখ করো বায়োফুয়েলের ব্যবহার লেখো বিশ্ব উষ্ণায়ন হ্রাসের উপায়গুলি লেখো বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি সহ উল্লেখ করো কয়লা মিথেন কি একে সুইট গ্যাস বলা হয় কেন তারপরে গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো চালসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো সাউন্ডটা মনে হয় ইকো হয়ে গেল যাই হোক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা কাকে বলে গ্যাসের ব্যাপন বলতে কি বোঝায় এর কারণ লেখো গ্যাসের চাপ কাকে বলে এর একক লেখো গেলুসাকের গ্যাসের আয়তনিক সূত্রটি লেখো আদর্শ গ্যাসের গুণিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হওয়ার কারণ লেখো গ্যাসের অণুগুলির গতিশীলতা সপক্ষে যুক্তি দাও বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো তারপরে বয়েল চার্লস ও অ্যাভোগাডোর সূত্রের সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো বয়েল ও চার্লসের সমন্বিত রূপটি লেখো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চালসের সূত্রটি প্রতিষ্ঠা করো তারপরে চালসের সূত্রটি লেখো জলের বুদবুদ গভীর থেকে ওপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন তা লেখো পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো একে পরম বলার কারণ কি। কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায় আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ লেখো তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে তরল পদার্থের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কি। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান কঠিনের আয়তন প্রসারণের ওপর নির্ভর করে না দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের উদাহরণ দাও তারপরে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংখ্যায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাপেক্ষে প্রকাশ করা হয় কিন্তু কঠিন তরলের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন তারপর তরলের তাপীয় প্রসারণের একটি ব্যবহার লেখ তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেভেন্টিন ইন্টু টেন মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায় এর মান কেলভিন স্কেলে ও একই থাকে কেন খুব ইম্পর্ট্যান্ট স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এর একক ও মাত্রা লেখো তারপরে সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো তারপরে পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে তাপ পরিবাহীর গাণিতিক রূপটি লেখো তাপীয় রোধ কাকে বলে এর রাশিমালা ও একক লেখো ইনভার কি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো তড়িৎ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোদের সম্পর্ক লেখো তারপরে রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন তারপরে কোনো তরল পদার্থ সরি তরলপূর্ণ পাত্রকে হঠাৎ উত্তপ্ত করলে তরলের তল প্রথমে কিছুটা নেমে যায় কিন্তু পরে আবার ওপরে ওঠে কেন তারপরে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল নয় কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায় তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন তাপ পরিবাহিতাঙ্কে রাশিমালাটি লিখে তা থেকে উহার মাত্রা নির্ণয় করো আলো চ্যাপ্টার থেকে গলীয় দর্পণের মুখ্য ফোকাস বলতে কী বোঝো লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো গাড়ির ভিউ ফাইন্ডারে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন অবতল দর্পণ কীভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো আলো প্রতিসরণের সূত্র সূত্র দুটি লেখো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো অথবা স্কেলের সূত্রটি লেখো তারপরে পরম কি পরম প্রতি আপেক্ষিক মধ্যে সম্পর্ক লেখো একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আলোকের বিচ্ছরণ কি এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও আলোক রশ্মির বিচ্যুতি বলতে কী বোঝো নেক্সট কোনো উত্তর লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো লেন্সের আলোক কেন্দ্র কি আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত হয় পাতলা লেন্স কী পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায় উত্তর লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো উত্তর লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন একটি উত্তর লেন্সের প্রধান অঙ্কের সমান্তরাল আপাতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র আঁকো ফোকাস এফ চিহ্নিত করো দীর্ঘ দৃষ্টি কি এর কারণ এটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের চ্যুতি কোণের মান নির্ণয় করো হাইপারমেট্রোপিয়া কি চিত্রসহ ব্যাখ্যা করো ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখো রসদৃষ্টি বা মায়োপিয়া কি এই প্রকার ত্রুটির কারণ কী মায়োপিয়া নিবারণে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় এই ধরনের লেন্স ব্যবহার করে কিভাবে এটি নিবারণ করা হয় তার চিত্রসহ এঁকে দেখাও খুবই ইম্পর্টেন্ট উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় উত্তর লেন্স কিভাবে সদ অবশীর্ষ ও খর্বাকার প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও উত্তর লেন্স ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর বিবর্ধিত অসদ্বিম্ব পাওয়া যায় তারপরে চোখ ও ক্যামেরার মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো সূর্যের আলো লাল ফুলকে লাল দেখালেও সবুজ আলোয় লাল ফুলকে কালো দেখায় কেন আলোর বিক্ষেপণ কি আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি লেখো সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী লেন্সের রৈখিক বিবর্ধন কী চলতরিত অধ্যায় থেকে কুলম্বের সূত্রটি লেখো এর গাণিতিক রূপটি ব্যাখ্যা করো তরিত চালক বল কী এর একক ও উৎস লেখো তারপরে তড়িৎ বিভব ও বিভব প্রভেদ কাকে বলে এর একক ও মাত্রা লেখো তড়িৎ প্রবাহ কয় প্রকারও কী কী কোষ অভ্যন্তরীণ রোধ কী নষ্ট ভোল্ট কাকে বলে পরিবাহী অর্ধপরিবাহী ও অতিপরিবাহী পদার্থের রোধাঙ্ক পরম উষ্ণতার সাথে কিভাবে পরিবর্তিত হয় লেখচিত্র দেখাও রোধাঙ্ক কী এর একক ও মাত্রা লেখো তারপরে তামার রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স পয়েন্ট টেন মাইনাস টেন ওহম এম বলতে কী বোঝো দেখাও যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ও ক্ষুদ্রতম হয় বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন ফিউজ তার কি এর কার্যনীতি লেখো এটি কেন ব্যবহার করা হয় তড়িৎ ক্ষমতা কাকে বলে এটি কী রূপে পরিমাপ করা হয় অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো এই নিয়মকে মোটর নিয়ম বলা হয় কেন দক্ষিণ মুষ্টি নিয়মটি লেখো তারপর কালোচক্রের ঘূর্ণনের বেগ অভিমুখ কি কি বিষয়ের উপর নির্ভর করে বৈদ্যুতিক মোটরের নীতি ও প্রকারভেদ আলোচনা করো লেঞ্জের সূত্রটি লেখো এর সূত্র শক্তি সংরক্ষণ একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো আর্থিং কি আর্থিং করার কারণ কি আর্থিং কিভাবে করা হয় বাড়িতে বৈদ্যুতিক লাইনে বাতি বৈদ্যুতিক পাখা রেফ্রিজারেটর ইত্যাদি কোন সমবায় যুক্ত থাকে এবং কেন থ্রিপিন প্লাগে ব্যবহৃত তিনটি তারের অন্তরক আবরণের প্রচলিত বর্ণ সংকেত কি কি। পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টার থেকে কোনো মৌলের তেজস্ক্রিয়তা সম্পর্কে নিউক্লিয়াস জনিত ঘটনা ব্যাখ্যা করো তেজস্ক্রিয়তা কাকে বলে এর দুটি ব্যবহার তেজস্ক্রিয় রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে নিউক্লিয় সংযোজন কাকে বলে উদাহরণ সহ লেখো পারমাণবিক বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য আলফারসি বিটারসি ও রশ্মির প্রকৃতি আধান ভেদন ক্ষমতা ও আয়নন ক্ষমতার তুলনামূলক আলোচনা করো আলফা বিটা গামা গামাকণা নিঃসরণের ফলে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসে কীরূপ পরিবর্তন হয় বন্ধন শক্তি কাকে বলে একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত দেখাও যে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে একটি এ কণা ও দুটি বি কণা নির্গত হলে যে দুহিতা নিউক্লিয়াসটি গঠিত হয় তা জনক নিউক্লিয়াসের একটি সমস্থানিক পর্যায় সারণী থেকে আধুনিক পর্যায় সূত্রটি কি পর্যায় সারণী বলতে কি বোঝো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো মৌলের শ্রেণীবিন্যাসে বিজ্ঞানের লোথার মেয়ারের অবদান লেখো আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের তুলনায় বেশি হলেও মেন্ডেলিফে তার পর্যায় সারণিতে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দিয়েছেন কেন ডোবের আইনরের ত্রয়ী সূত্রটি লেখো মোজলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন ইউরেনিয়াম উত্তর মৌল কাকে বলে উদাহরণ দাও ও তার দুটো বৈশিষ্ট্য লেখ আধুনিক পর্যায় সারণীর এক নম্বর শ্রেণীর অর্থাৎ ক্ষার ধাতু এবং সতেরো নম্বর শ্রেণীর মৌল অর্থাৎ হ্যালোজেন মৌলগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেন ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে উদাহরণ দাও একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয় আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে যেগুলো ইম্পর্টেন্ট আয়নীয় বা তরিযুজি যৌগ ও সমযোজী যৌগের পার্থক্য ও সোডিয়াম ক্লোরাইডের ভৌত ধর্মের দুটি পার্থক্য একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি নীতি মান্য করে না তারপরে এল আই ইলেকট্রন ডট গঠন চিত্রসহ ব্যাখ্যা করো সঙ্গে এনএফ সি এ ও এগুলো করে যেও তারপরে আয়নীয় যুগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি ব্যবহার না করে সংকেত ওজন ব্যবহারের যুক্তিযুক্ত কেন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার করার সঙ্গত কেন আয়নীয় যুগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন এন এ ও এর ক্যাটায়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গণনাঙ্কের থেকে বেশি কেন আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন লুইসের ধারণা অনুসারে সমযোজি বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ লেখো সমযোজ্যতা কী এইচ এল একটি সমযোজি যৌগ কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন সমযোজি যৌগগুলি কম গলনাঙ্ক বিশিষ্ট হয় তা ব্যাখ্যা করো অষ্টক সূত্র কাকে বলে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গণনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন তা ব্যাখ্যা করো তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনের সক্ষম নয় কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবহনের সক্ষম ব্যাখ্যা করো এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে ইম্পর্টেন্টগুলো হচ্ছে অ্যানোড ব্যাট বলতে কী বোঝো এর গুরুত্ব লেখো তড়িৎ লেপন কাকে বলে এর উদ্দেশ্য লেখো শর্তগুলিও দেখবে প্ল্যাটিনাম তরিদার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লেখো তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলতে কী বোঝো উদাহরণ দাও ভোল্টামিটার কাকে বলে তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলতে কী বোঝো পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো কিসের ভিত্তিতে তড়িৎ বিশেষগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষণ হিসেবে শ্রেণীবিভাগ করা হয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় সর্বদা সমপ্রবাহ ব্যবহার করা হয় কেন কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি লেখো তড়িদ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষণ পারতিদ পরিবহন করে করে তাহলে পারত কি তড়িৎ বিশেষ পদার্থ ব্যাখ্যা করো মৌলিক পদার্থ ও তড়িৎ বিশেষ হতে পারে কি ধাতুবিদ্যা থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে সব আকরিক খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয় ব্যাখ্যা করো আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত একটি বিজারণ বিক্রিয়া তা ব্যাখ্যা করো খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য ধাতব অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ একটি বিজারণ বিক্রিয়া তা ব্যাখ্যা করো লোহার মোর্চে একটি বিজারণ বিক্রিয়া তা ব্যাখ্যা করো আয়রন বা লোহা কপার বা তামা ও অ্যালুমিনিয়ামের একটি করে আকরিকের নাম ও সংযুক্তি লেখো জিঙ্ক বেল্টকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা যায় কেন তড়িৎ রাসায়নিক ধাতুর সক্রিয়তা শ্রেণী বলতে কী বোঝো মোর্চে কী এটি পড়ার শর্ত ও প্রতিরোধের উপায় লেখো সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন তামার তৈরি পাত্র খোলা বাতাসে রাখলে সবুজ হয় কেন থার্বিড মিশ্রণ কি থার্বিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো পদ্ধতির একটি প্রয়োগ লেখো তারপরে অ্যামালগাম ও শঙ্কর বলতে কী বোঝো উদাহরণ দাও অ্যালুমিনিয়ামের একটি শঙ্কর ধাতুর নাম ও সংকেত লেখো লোহা কপার জিঙ্কের ব্যবহার লেখো বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতু শঙ্কর ব্যবহারের সুবিধা লেখো তামার উপর যে সবুজ আস্তরণ পড়ে সেটি কি মরিচার সংকেত লেখো তামার তৈরি বাসনপত্র পরিষ্কার করতে লেবু তেঁতুল ব্যবহার করা হয় কেন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রাসায়ন চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট স্পর্শ পদ্ধতিতে সালফিরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস এইচ গ্যাস ও নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য বিক্রিয়া শর্ত রাসায়নিক সমীকরণগুলি লেখো নাইট্রোজেনের একটি ব্যবহার পুরাতন তৈলচিত্রের বর্ণ কালো হয়ে যায় কেন সমীকরণ সহ লেখো এইচ থেকে পি টু দ্বারা শুষ্ক করা হয় না কেন অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও অথবা উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাস চালনাকরণে কি ঘটবে সমীকরণ সহ লেখো ধুমায়মান নাইট্রিক অ্যাসিড ও ধুমায়মান সালফিউরিক অ্যাসিড কি অম্লরাজ কী এটির ব্যবহার লেখো সালফার অক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন তারপরে লাইকার অ্যামোনিয়া কি লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে বোতলটিকে ঠান্ডা করে নেওয়ার উচিত কেন তারপর ওলিয়াম কি ওলিয়ামের সংকেত লেখো কপার সালফেট লেড নাইট্রেট ও সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো নেক্সট দেখো এই টু এসের সংস্পর্শে রূপার মুদ্রা কালো হয় কেন রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের উদাহরণ দাও অথবা আম্লিক পটাশিয়াম আর ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে কি ঘটে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের আবদ্ধিকরণে রাসায়নিক ধাপগুলি সমীকরণ সহ লেখো তারপরে ন্যাট্রোলিয়াম কি এর ব্যবহার লেখো এটি কিভাবে তৈরি করা হয় তার শর্ত ও বিক্রিয়ার সমীকরণ সহ লেখো H2S গ্যাস প্রস্তুতিতে কারো এইচ ব্যবহার করা হয় না কেন জৈব ও অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো কার্যকরী গ্রুপ কাকে বলে উদাহরণ দাও সমবয়বতা কাকে বলে উদাহরণ দাও এবং গঠনগত অবস্থান গঠিত কার্যকরীমূলক গঠিত সমবয়বতা বলতে কি বোঝো উদাহরণ দাও ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝো উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এগুলো দেওয়া আছে আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যোগের নাম ও গঠন সংকেত লেখো তারপরে সমগণীয় শ্রেণী কাকে বলে উদাহরণ দাও এর বৈশিষ্ট্য লেখো ইথানলের একটি সমগণের নাম লেখো মিথেনের দুটি উৎস ও দুটি ব্যবহার লেখো ইথিলিনের দুটি উৎস দুটি ব্যবহার লেখো সিএনজি এলপিজি এর পুরো নাম ব্যবহার লেখো সিএনজি এলপিজির প্রধান উপাদান কি তা লেখো মিথেন কে অক্সিজেন দহন করলে কি ঘটে সমীকরণ সহ তা লেখো রূপে সিএনজি ব্যবহারের দুটি সুবিধা লেখো তরল ব্রমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিট গ্যাস চালনা করলে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে বিক্রিয়াটি সমীকরণ লেখো পিভিসি পলিথিন ও টেফলনের পিটিইএফ মনোমারের নাম ও সংকেত লেখো ব্যবহারও লেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমার কি উদাহরণ দাও প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে। ইথাইল অ্যালকোহলের দুটি ব্যবহার লেখো ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়া সমীকরণ ও ভৌত পর্যবেক্ষণ লেখ সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম বাইকার্বনেট ও ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তা সমীকরণ সহ লেখো মিথানল ও ইথানলের শরীরবৃত্তিও ক্ষতিকারক প্রভাব লেখ মেথিলেটেড স্প্রিট ও ডিনেচার স্প্রিট কি এর প্রধান উপাদান কি তিন কার্বন বিশিষ্ট একটি হাইড্রোকার্বনের একটি বন্ধন দ্বিবন্ধন হলে যৌগটি গঠন লেখো